হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ বন্দিত ব্যান্ডিটসের রিভিউ আমার রিভিউটা আনতে একটু দেরি হয়ে গেল কারণ ইন বিটুইউইন কিছু আদার্স অ্যাসাইনমেন্ট থাকাতে আমি হয়তো এই রিভিউটার ওপর কাজ করতে পারিনি বাট এখন আফসোস হচ্ছে যে কেন আমি এই পার্টিকুলার রিভিউটা আগে নিয়ে এলাম না কেন আমি এই ওয়েব সিরিজটা আগে দেখলাম না কারণ ওয়েব সিরিজটা দেখার সাথে সাথে বা দেখার আগে রেদার বলা ভালো যে একটা অ্যান্টিসিপেশন বা একটা ধরে নাও যে তোমাদেরও যেরকম একটা জিনিস তৈরি হচ্ছে এটা কি অনেকটা ওই তানসেনের তানপুরার মতো নাকি মানে আমি যাই না এই প্রশ্নটা কেন উঠছে কারণ তানশেনে তানপুরা হইচইতে যে রিলিজ করেছিল একটা বলতে পারো যে মিউজিক্যাল ওয়েব সিরিজ এটাও কি ওই কিছু কিনা এটা জানার জন্য আমি দেখছিলাম যে প্রত্যেক মানুষের মধ্যে একটা আগ্রহ রয়েছে তো আমারও মনে হয়েছিল খানিকটা হয়তো এটাও এরকম একটা মিউজিক্যাল ওয়েব সিরিজ যেহেতু বাংলাতে তানসেনে তানপুরা এতটা হিট করেছে তো সেরকমই কিছু রিলিজ করা হয়েছে বাট ট্রাস্ট মি ফ্রেন্ডস তানসেনে তানপুরা যেরকম একটা মিউজিক ড্রিভেন ওয়েব সিরিজ যে ওয়েব সিরিজটা দেখলে তোমরা খুব ভালো মিউজিক্যাল কন্টেন্ট পাবে বন্দিশ ব্যান্ডিটসও কিন্তু সেরকমই একটা ওয়েব সিরিজ যেখানে খুব ভালো মিউজিক্যাল কন্টেন্ট পাবে বাট দুটো সিরিজের মধ্যে কোনো মিল নেই কোনো কম্প্যারিজেন্স নেই কোনোভাবেই দুটোকে এক জাতীয় ওয়েব সিরিজ বলা যাবে না কারণ বন্দিশ ব্যান্ডেডস এই যে ওয়েব সিরিজটা এই ওয়েব সিরিজটা মূলত হচ্ছে একটি রাজস্থানের যোধপুরের একটি মিউজিক্যাল ঘরানা। এবং সেই মিউজিক্যাল ঘারানার উত্তরাধিকারের লড়াই তার মানে পুরোটাই একটা পারিবারিক আঙ্গিকে পরিবারের মধ্যে ঘটে চলা বিভিন্ন ঘটনা এবং পরিবারের যে মূল সদস্য অর্থাৎ পরিবারের যিনি কর্তা তার নাম হচ্ছে এখানে পণ্ডিতজি যে রোলটাও প্লে করেছে এখানে উদ্দিন শাহ ফর দি ফার্স্ট টাইম ফর এনি ওয়েব সিরিজ তো সেই মানুষটা এবং তার লিগাসি এবং সেই মানুষটা নিজে কতটা অনেস্ট তার লিগাসিটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার যোগ্য উত্তরশ্রীরা কতটা অনেস্ট এবং তার নিজের মধ্যে কি কি ফ্লজ রয়েছে এইগুলোকেই মূলত দেখানো হচ্ছে সো ইটস পেরি বেসিক্যালি ফ্যামিলি ড্রামা যেটা গ্রোন আপ করেছে একটা মিউজিক্যাল অ্যাম্বিয়েন্সের মধ্যে বা একটা মিউজিক্যাল অ্যাটমসফিয়ারের মধ্যে হ্যাঁ ডেফিনেটলি এই ওয়েব সিরিজে মিউজিক একটা অসম্ভব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে তো আমরা এই ওয়েব সিরিজে সেগুলো নিয়েই কথা বলবো তো চলো শুরু করা যাক তো প্রথমেই চলে আসি যেটা সেটা হচ্ছে যে ছবির অভিনয় অভিনয়ের কথা বলতে গেলে ফার্স্টেই বলতে হবে যে এখানে কিছু অসাধারণ আর্টিস্ট কিছু কাস্ট করা হয়েছে ফর এক্সাম্পল নাসিরুদ্দিন শাহ তো ডেফিনেটলি বলেছি যে ওয়ান অফ দি ফাইনেস্ট অ্যাক্টার্স ফর ইন্ডিয়া যাকে এখানে কাস্ট করা হয়েছে এবং তিনি এখানে পণ্ডিতজির যে রোলটা মানে উনি প্লে করেছেন এর আগেও আমরা ওনাকে একজন মিউজিক্যাল আর্টিস্টের রোলে এর আগে দেখেছিলাম সরফরাজে তো সেই জায়গা থেকে এখানে কিন্তু গজল গায়কীর থেকে এখানে একজন শাস্ত্রীয় সঙ্গীতের একজন গায়ক তার যে মূর্তিগুলো নেওয়া তার যে ব্যাপারগুলো একজন মানে প্রাজ্ঞ একজন সঙ্গীতজ্ঞ হিসাবে যে ধরনের অভিনয় করতে হতো সেটা অসাধারণ ভালো অভিনয় করেছেন পাশাপাশি এই ছবিতে একঝাঁক নতুন এবং একঝাঁক এমন কিছু মানুষকে কাস্ট করা হয়েছে যারা কিন্তু অভিনয় দিয়ে ফাটিয়ে দিয়েছে আমি কার কথা বলবো এখানে দুজন নিউকামার্কের কাস্ট করা হয়েছে যার একজনের নাম হচ্ছে ঋত্বিক ভৌমিক একজন বাঙালি এবং যে এখানে মূলত নাসিরুদ্দিন শাহের নাতির রোলটা অভিনয় করছেন যার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাধেশেও একজন শাস্ত্রীয় সঙ্গীত সঙ্গীতের একজন ছাত্র এবং উত্তরাধিকার উত্তরাধিকারী বা নাসিউদ্দিন শাহের যে ঘরানা তার এবং পাশাপাশি রয়েছে তোমার শ্রেয়া চৌধুরী যে হচ্ছেন একজন মূলত পপ স্টার তো তার অভিনয়ে তারও একটা রোলে উনি অভিনয় করেছেন এবং আরও যদি বলতে হয় তাহলে শিভা চাড্ডার কথা বলবো শিভা চাড্ডা তোমরা খুব পরিচিত মুখ তোমরা এর আগে বলিউডের প্রচুর সিনেমাতে ওনাকে দেখেছো এখানে উনি মূলত এই রাধের মায়ের রোলটা প্লে করেছেন এছাড়া কুনাল রয় কাপুর রয়েছেন যে মূলত একটি মিউজিক কোম্পানির একজন এমপ্লয়ী হিসেবে কাজ করেছেন এবং অসাধারণ কমিক টাইমিং আমি এর আগেও দেখেছি দিল্লি ভ্যালিতে ওকে মানে আমি যাই না খুব আন্ডার রেটেড অ্যাক্টার সেইভাবে খুব একটা কাজ করেন না বা পায় না আমি যাই না কিন্তু মানে ওর কমিক টাইমিং এবং ওর পয়েন্টস লাইনগুলো ট্রাস্ট মি মানে এত অসাধারণ ডায়লগ ডেলিভারিজ এবং স্ক্রিপ্ট রাইটিং ওর জন্য যেভাবে করা হয়েছে দুর্ধর্ষ মানে যেটুকু সময় আসছে পুরো ওয়েব সিরিজটাকে একটা অন্য ফ্লেভার দিচ্ছে মানে এত ভালো লাগছে লোকে দেখতে এছাড়া আর তোমাদের মনে আছে যে নিশ্চয়ই থ্রি ইডিয়েটসে সেই ছোট্ট যেটা আর কি ওই সেন্টিমিটার মিলিমিটার যে ওই ছোট্ট ক্যারেক্টারটা প্লে করেছিল রাহুল কুমার ও এখানে রাধের বন্ধু লোলে অভিনয় করছেন কবির এবং বলতে পারো যে যেটুকু জায়গা রয়েছে সেখানে ও ভালো অভিনয় করেছেন রাজেশ তাইলাং রয়েছেন এখানে আমাদের এই সমস্ত ছবিগুলো একটু প্যারালাল ছবিতে খুব রেগুলার ফেস তিনি এখানে ওর বাবার রোল রাধের বাবার রোলটা প্লে করেছেন অমিত মিশ্রা রয়েছেন উনি রাধের কাকার রোলটা প্লে করেছেন এবং মোস্ট ইন্টারেস্টিং যে ওই দুটো ঘরানার মধ্যে যে ব্যাটেলটা সেইটা জন্য যে আর্টিস্টটাকে কাজ করা আছে আতুল কুলকর্ণী মানে আমার তো এখনও অব্দি সেই আমির খানের ছবিটা মনে পড়ে যায় এছাড়াও অসাধারণ মারাঠি একজন অ্যাক্টার প্রচুর ভালো সিনেমাতে কাজ করেছেন উনি এখানে দিগ্বিজয় সিংয়ের রোলে অভিনয় করেছেন যেও কিন্তু নাসিরউদ্দিনের আগের পক্ষের স্ত্রীর একমাত্র সন্তান তো এইভাবে দুটো মানে বলতে পারো যে দুই জেনারেশনের মধ্যে এবং তাদের যে ঘরানার মধ্যে একটা লড়াই সেই নিয়ে মিউজিক্যাল ফাইট এবং ডেফিনেটলি ছবির যে সেকেন্ড মেজর পয়েন্ট সেটা হচ্ছে ছবির মিউজিক অ্যাক্টিং তো সবাই মোটামুটি একটা লেভেলে প্রত্যেকে ভালো করেছেন বাট মিউজিক হচ্ছে এখানে ছবির হিরো এবং বলতেই হয় যে মিউজিক্যাল ট্রায়ো শঙ্কর অ্যাশান লয়ে মানে অনেক দিন বাদে আমি ফিচার ফিল্ম যেহেতু রিলিজ করছে না সেখান থেকে একটা এরকম ওয়েব সিরিজে এসছে বস মানে ফাটিয়ে দিয়েছে মানে শাস্ত্রীয় সঙ্গীত ইন ডিটেল তার সাথে ফিউশনস তার সাথে রাগ তার সাথে তোমার বলতে পারো যে এই মুহূর্তে পপ মানে সমস্ত জিনিসগুলোকে এত সুন্দর মার্জাপ করেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্কেলে সবটা মানে প্রত্যেকটা আর্টিস্টের গলায় কীভাবে আলাদা 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 করে তোমার সেগুলোকে প্লেস করতে হবে এই ব্যাপারগুলো মানে দুর্ধর্ষ করেছে শঙ্কার আহসান লয় মানে এই ছবির কিন্তু সম্পদ হচ্ছে ছবির মিউজিক ঠিক আছে এবং তারপরে যার কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে ছবির ডিরেকশন কাস্ট অ্যান্ড এর মধ্যে ডিরেকশন এবং স্টোরি রাইটিং স্টোরি রাইটিং তো অবভিয়াসলি দেখো আজকে যে ধরনের ওয়েব সিরিজ আমরা দেখতে দেখতে মানে অভ্যস্ত হয়ে গেছি মানে আমি আগেও বলেছিলাম যে লুটকেস একটু আমাদের জন্য রিলিফ কারণ একটু অন্য জনার কমেডিতে কাজ হয়েছিল তো এটাও বলতে পারো যে একটা মিউজিক্যাল জনারের ওয়েব সিরিজ একটু আমাদের জন্য রিলিফ এক যা এক ধরনের সেই ক্রাইম থ্রিলার বা এই ধরনের কিছু নয় তো সেখানে স্টোরি রাইটিং রয়েছে এবং যেটা মূল সেটা হচ্ছে যে ছবির যে আনন্দ তেবাড়ি ছবির যে ডিরেক্টর এই খুব চেনা চেনামুখ মানে বলিউডের বলতে পারো যে প্রচুর ছবিতে নিজে অভিনয় করেছেন খুব রিসেন্ট ছাপাক সিনেমাটা যদি তোমাদের মনে থাকে সেখানে ছাপাকে আমাদের আমাদের ওই মেয়েটির মানে অ্যাসিডিফ মেয়েটির যে ট্রিটমেন্ট করাছিলেন যে ট্রিটমেন্ট নয় মানে যাই যিনি ওর হয়ে লিগ্যাল অ্যাডভাইসটা দিয়েছেন ওর হাজব্যান্ডের রোলে যেই ফ্রেন্ডস দাঁড়িয়ে ছিল বাচ্চাটাকে প্যাম্পার করছিলো সেই হাজবেন্ডের ক্যারেক্টারে অভিনয় করেছেন এরকম অনেক ছোটো ছোটো গো গোয়াগণের কথাটা মনে পড়ছে তো এরকম অনেক ছোটো ছোটো রোলে উনি দীর্ঘদিন অভিনয় করছেন ডিরেক্টোরিয়াল ওয়ার্ক মানে বড়ো স্কেলে ডিরেক্টোরিয়াল ওয়ার্ক যদি বলো তাহলে এটা ডেফিনেটলি একটা বড়ো কাজ ওনার জন্য এবং অ্যাজ এ ডিরেক্টর হ্যাটস অফ যেভাবে উনি পুরো ব্যাপারটাকে মানে সাজিয়েছেন মানে ছবির মিউজিক ছবির স্টোরি ছবির কাস্ট এবং পুরো জিনিসটাকে হ্যান্ডেল করা এবং সবথেকে বড় বড়ো কথা একটা মজার জিনিস এই ওয়েব সিরিজ সম্পর্কে জানতে পারছিলাম সেটা হচ্ছে যে এই ছবিতে মানে যারা কাজ করেছেন এই ওয়েব সিরিজে তাদের মধ্যে সবাই হচ্ছে নন মিউজিক্যাল পার্সন দুজন ছাড়া এখানে অঙ্কিত মিশ্রা উনি সামান্য গান বাজনা করতে পারতেন এবং রাহুল কুমার ওই কবির যে ও সামান্য গান বাজনা করেছেন বাকি যারাই অভিনয় করেছেন এখানে তারা প্রত্যেকে কিন্তু এখানে গান বাজনা জানেন না কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের আলাপ নেওয়ার সময় তার মূর্তিগুলো নেওয়া নেওয়ার সময় যে ধরনের এক্সপ্রেশন দিতে হতো মানে ডিরেক্টর এত ভালো এক্সিকিউট করেছে মানে বলার কথা নয় মানে এটা ডেফিনেটলি একটা মাস্ট ওয়াচ আমি দেরি করে ফেলেছি তার জন্য আমি নিজেই খুব পস্তাচ্ছি তো ডেফিনেটলি তোমরা যাও অ্যামাজন প্রাইমে দেখে ফেলো এই ওয়েব সিরিজটা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের এই ওয়েব সিরিজটা কেমন লাগলো আর আমার ভিডিওগুলো কি ভালো লাগছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রিপশনের জন্য বাটনটা নিচে দেওয়া আছে ওখানে একবার ক্লিক করে দাও পাশে বেলাইকান আছে ওটাকে একবার ক্লিক করে দিও দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে ঠেল দেন বাই বাই